প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব যে দুটো সুইচকে যদি আমরা প্যারালাল কানেকশান করি বা সমান্তরাল সমবায় করি তাহলে কিভাবে কাজ করে ঠিক আছে তাহলে দুটো সুইচকে আমরা যদি সমান্তর সমবায় বা প্যারেল কানেকশান করা হয় তাহলে কীভাবে কাজ করে সেটা দেখবো আর দেখবো আমরা এটা কীভাবে কানেকশান করেছি সেটা আগে দেখে নিই কীভাবে দেখো এটা হচ্ছে আমাদের একটা সেল ব্যাটারি রাইট এখানে দেখো এখানে আমাদের দুটো টার্মিনাল রয়েছে একটা লাল মানে পজিটিভ এবং কালো সেটা হচ্ছে নেগেটিভ প্রথমে আমরা দেখে নেবো যে আমরা পজিটিভ এই নেগেটিভ টার্মিনালটা কার সঙ্গে ইউজ করেছি ঠিক আছে তো দেখো এই নেগেটিভ টার্মিনাল আমরা এই ব্ল্যাক ওয়ারের সঙ্গে ইউজ করে আমরা এলইডির যে নেগেটিভ টার্মিনাল সেখানে জয়েন করেছি রাইট নেগেটিভ টার্মিনাল কোনটা আমরা জানি যেটা হচ্ছে বড় লম্বা সেটা হচ্ছে পজিটিভ আর যেটা ছোট সেটা হচ্ছে নেগেটিভ তো দেখো খুব সহ সহজভাবে ব্যাটারির নেগেটিভ টার্মিনাল সঙ্গে আমরা এলইডি যোগ করেছি এলইডির নেগেটিভ টার্মিনাল ঠিক আছে এরপর দেখো কীভাবে কানেকশান করা হয়েছে এই যে পজিটিভ টার্মিনাল যেটা আছে দিস ইজ দ্য পজিটিভ টার্মিনাল এটা বড়ো আছে তাহলে পজিটিভ টার্মিনাল আমরা কীভাবে কানেকশান করেছি এই তার দিয়ে কানেকশান করা হয়েছে এখানে একটা তারটাকে দুটো জয়েন্টের সঙ্গে আমরা কানেকশান করেছি কীভাবে সেটা আমরা একবার দেখে নিই দেখো এখানে এইভাবে আমরা কানেকশান করেছি কানেকশানটা খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে নতো কিন্তু ঠিকমতো বুঝতে পারবে না ঠিক আছে এখানে দেখে নাও এখানে আমরা কিভাবে কানেকশান করেছি এই দেখো ঠিক আছে এই দেখো এখানে আমরা যে টার্মিনাল নিয়েছি পজিটিভ তাহলে সঙ্গে একটা সুইচ লাগিয়েছি আর এখানে জয়েন করেছি ঠিক আছে আরেকটা পজিটিভের সঙ্গে এইখানে একটা সুইচ লাগিয়ে এইখানে জয়েন করছি অর্থাৎ এই দুটো আমরা কিন্তু সমান্তরাল সমবায় দেখেছি এই সুইচটা আর এই সুইচটা আমরা দেখো খুব ভালোভাবে দেখতে পারো এই দুটো তার আলাদা আছে এই দুটো জয়েন্ট সেম রাইট এটা পজিটিভের সঙ্গে আর এর এখান থেকে যে তারটা আছে সেটা আমরা যে এলইডি আছে তার পজিটিভের সঙ্গে জয়েন করেছি তাহলে আমরা দেখব ওই সুইচটা কীভাবে কাজ করছে সেটা আমরা এখানে দেখব ঠিক আছে তো দেখো এখন আমাদের যে দুটো সুইচ রয়েছে দুটোই কিন্তু অফ পজিশান রয়েছে অফ পজিশান থাকলে কিন্তু আমাদের এল জ্বলবে না তাহলে আমাদের সুইচ অন করে দিই তাহলে কী হয় দেখব রাইট দেখো একটা সুইচ অন করেছি এলইডি কিন্তু জ্বলছে সুইচ অফ করে দিলে কী হয় দেখি সুইচ অফ করলাম তাহলে সুইচ অফ রাইট তাহলে এলইডি কিন্তু জ্বলছে না এবারে এই যে ফাংশান এই যে এই যে আরেকটা সুইচ এটার কী কাজ এটার কী কাজ হচ্ছে যেহেতু এরা সমান্তর সমবায় বা ব্যাটার কানেকশান আছে এই সুইচটা অন করলেই এল ইডিটা জ্বলবে কীভাবে দেখো দুটোই পজিশন আছে তাহলে এলইডি জ্বলছে না এরপর এই যে সুইচ এল ই অন করি তাহলে এল কিন্তু জ্বলবে রাইট দেখো এল কিন্তু জ্বলছে অফ যদি করি অফ অন অন অফ তাহলে এটা হচ্ছে আমাদের সমান্তরাল সময় যে দুটো সুইচ থাকে তো যখন দুটো সুইচ অফ পজিশন থাকবে তখন কিন্তু এল জ্বলবে না কিন্তু এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে তাহলে কিন্তু এল ইডি জ্বলবে দ্যাট ইজ প্যারাল কানেকশান বা সমান্তরাল সমবায় তাহলে দেখো আমরা আরেকবার পরে দেখাচ্ছি এটা কোন অফ পজিশান রয়েছে আমরা অন করবো রাইট তাহলে দেখো এল কিন্তু জ্বলছে দ্যাট ইডি ইজ গ্লোয়িং নাও রাইট আমরা অফ করে দিই তাহলে এল ইডি বন্ধ হয়ে গেলো এই আরেকটা সুইচ রয়েছে সমান্তরাল সময়ে তাহলে এই সুইচটাকে যদি আমরা অন করি তাহলে কি হয় দেখে নাও আমরা অন করলাম দেখো এলইডি কিন্তু জ্বলছে অফ করলাম তাহলে দুটো সুইচ যেমন অফ থাকবে এলইডি কিন্তু জ্বলবে না যেই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে এলইডি উইল গ্লো আদারওয়াইজ ইট উইল নট গ্লো রাইট এবার দেখবো আমরা আরেকবার এটা টেস্ট করে নেব যে এই সুইচ আমরা অন করলাম এলইডি জ্বলছে কি না ইয়েস ইট ইজ গ্লোয়িং তার মানে যখন এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ অন করলে এল ইডি জ্বলবে দুটো সুইচ যদি অফ থাকে তাহলে কিন্তু এলইডি জ্বলবে দেখো আমরা সুইচ অফ করে দিচ্ছি এখন দুটো সুইচই কিন্তু অফ পজিশান আছে এলইডি জ্বলছে না এবার দেখো এই যে আমাদের সুইচ রয়েছে এটা যদি আমরা অন করি তাহলে কী হবে দেখো অন তাহলে এলইডি জ্বলছে অর্থাৎ এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন থাকে এলইডি জ্বলবে এবং যখন এই দুটো সুইচ অফ পজিশান থাকবে এলইডি কিন্তু জ্বলবে না এবার আমরা দেখবো এই এলইডির সঙ্গে এই ফ্যান অর্থাৎ আমার যে মোটরের সঙ্গে ফ্যান দেওয়া আছে এটা কাজ করছে কিনা কী করছে না সেটা আমরা একবার দেখে নেবো দেখো তাহলে এটা আমরা এটা কানেকশান করছি দেখো ফ্যানটা কিন্তু ঘুরছে রাইট তার মানে এই সুইচের সঙ্গে কিন্তু এটা কাজ করছে আমার সুইচগুলো কিসে আছে প্যারেল কানেকশান আছে অর্থাৎ ওই যে সুইচটা ওটা আমাদের এখন অন পজিশন রয়েছে ফ্যান কিন্তু ঘুরছে ইট ইজ ওয়ার্কিং তো এটা কাজ করছে ঠিক আছে এবারে যদি আমরা এটা অফ করে দিই অফ তাহলে এডিটি কিন্তু বন্ধ হয়ে গেল এবার আমরা দেখবো এই ফ্যান ঘুরছে কিনা ঘুরছে না রাইট এখন দুটো সুইচ অফ রয়েছে এবং আমরা জানি যে প্যারেল কানেকশান বা সমান্তরাল সময় দুটো সুইচ যদি অফ থাকে তাহলে সেখানে কাজ কিন্তু করবে না বা এলইডি জ্বলবে না তাহলে আমরা এখন দেখো যে কোনো একটা সুইচ অন করছি এই সুইচটা অন করলাম এলইডি জ্বললো এবার দেখবো এই ফ্যান এর মধ্যে কাজ করছে কিনা সেটা আমরা দেখে নেব এ ইজ ওয়ার্কিং দেখো ফ্যান কিন্তু করছি অর্থাৎ কাজ করছে এরপর আমরা এটাকে নাইট মোডে করে দেখবো যে আমাদের এলইডি কিভাবে জ্বলছে বা কেমন জ্বলছে এবার দেখো তোমরা আমরা একে নাইট মোড করবো ঠিক আছে নাইট মোড করে দিচ্ছি দেখো তোমরা কীভাবে এখানে এলইডিতে জ্বলছে সেটা আমরা ভালোভাবে দেখতে পারবো ঠিক আছে তাহলে আমরা দেখলাম যে নাইট মোডে এই এলইডি কেমনভাবে কাজ করছে এবং আমরা যদি এই সুইচ আগেও বলেছি দুটো সুইচ যদি সমান্তরাল সমাবে থাকে তাহলে দুটো সুইচ যখন অফ থাকবে এল কিন্তু গ্লো করবে না বা জ্বলবে না রাইট দেখো এখন দুটো সুইচ অফ আছে এবার এই সুইচটা যদি আমরা অন করে দিই তাহলে দেখো এল কিন্তু জ্বলে যাবে ঠিক আছে এই সুইচ অন করে আমরা দেখি এই ফ্যানটা কাজ করছি না সেটাও আমরা দেখে নেব দেখো এই দুটো সুইচই কিন্তু আমরা কাজ করছে তাহলে এইভাবে তোমাদের সমান্তরাল সময়ে সুইচ লাগাতে হয় এবং আমরা এখানে কি দেখলাম যদি দুটো সুইচ সমান্তরাল সময়ে থাকে তাহলে যে কোনো দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন পজিশানে থাকে তাহলে কিন্তু এলইডি চলবে দুটো সুইচই যদি অফ পজিশানে থাকে তাহলে কিন্তু এলইডি চলবে না যা আমি দেখি অফ করে দিচ্ছি তাহলে দেখো কিন্তু অলরেডি এখন চলবে না দেখো এখানে আমরা অফ করে দিচ্ছি সুইচ অফ ঠিক আছে তাহলে এখানে আমাদের দুটো এলইডির মধ্যে যে কোনো একটা সুইচ যদি অফ করে দিই তাহলে কিন্তু আমাদের এলইডি গুলো করবে না দেখো সুইচ কিন্তু কাজ করছে সুইচ অন করেছি এলইডি জ্বলছে ঠিক আছে এবং এটা ফ্যানের মধ্যে কাজ করছে কিনা সেটা আমরা তোমাদের দেখালাম দেখো কিন্তু ফ্যানও কিন্তু ঘুরছে এখানে তাহলে কী মনে রাখতে হবে যে কোনো দুটো সুইচকে যদি আমরা সমান্তরাল সময়ে রাখি তাহলে তাহলে দুটো সুইচের মধ্যে যে কোনো সুইচ এ একটা সুইচ যদি অন থাকে তাহলে কিন্তু এলইডি জ্বলবে এবং দুটো সুইচ যদি অফ পজিশনে থাকে তাহলে কিন্তু এলইডি জ্বলবে না তো এইভাবে আমরা বিভিন্ন পারপাস বিভিন্ন কাজের জন্যে সুইচগুলোকে হয় সমান্তরাল বা শ্রেণীর সময়ে যোগ করে থাকি ঠিক আছে তাহলে কিভাবে কাজ করছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আস তাহলে এই যে আমাদের এখন সমান্তরাল সময় লাগিয়েছি তাহলে দেখো কীভাবে সমান্তরাল সময় কাজ করছে তখন দুটো সুইচ অফ আছে তখন এলইডি চলবে না দেখো রাইট অফ ইন দা সুইচেস এবার এই দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ অন করে দাও তাহলে কিন্তু আবার ওলইডি চলবে দেখো জ্বলছে রাইট ওলইডি জ্বলছে এলইডি অফ এখানে তাই এলইডি অন এলইডি অফ রাইট এবং এটা কিন্তু ফ্যানের সঙ্গে একইভাবে কাজ করছে এই যে আমরা অন করলাম এই সুইচ দিয়ে তাহলে এলইডি দেখো জ্বলছে রাইট এবং সেটা ফ্যানের সঙ্গে কাজ করছে আমরা যদি ফ্যানটাকে কানেক্ট করি তাহলে কিন্তু ফ্যানও কিন্তু ঘুরছে দেখো ঠিক আছে এইবারে এই সুইচ যদি আমি অফ করে দিই তাহলে দুটো সুইচ অফ হলে এল কিন্তু বন্ধ হয়ে যাবে রাইট বন্ধ এবার এই সুইচটা যদি আমরা অন করি তাহলে কি হয় দেখো এই দেখো এল জ্বলছে রাইট এবং আমার এই ফ্যান কাজ করছে না সেটা আমার দেখে নেব ইয়াস ইট ইজ ওয়ার্কিং ঠিক আছে তাহলে এই সার্কিট থেকে আমরা কী শিখলাম যে দুটো সুইচ যদি অন পজিশানে থাকে তাহলে কিন্তু এলইডি জ্বলবে না দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ অন পজিশনে থাকলে এলইডি করবে বা সার্কিট কমপ্লিট হবে আমরা দেখব এই ফ্যানের সঙ্গে এটা আমরা কাজ হচ্ছে কি না সেটাও একবার আমরা দেখে নেব এই মোটরটা খারাপ আছে সেই জন্য এখানে কিন্তু আমাদের এই ফ্যান কিন্তু ঘুরছে না ঠিক আছে তাহলে আমাদের এই ফ্যানটা কিন্তু খুব সহজভাবেই ঘুরছে আমরা দেখলাম দেখো কাজ করছি এটা খুব সহজভাবে তা দেখো এই যে সার্কিট এই সার্কিট থেকে আমরা কী শিখলাম যে দুটো সুইচ যদি সমান্তর সময়ে থাকে তাহলে দুটো সুইচ যদি অফ থাকে এলইডি কিন্তু জ্বলবে না দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ যদি অন পজিশনে থাকে এলইডি উইল রাইট দেখো আমরা দুটো সুইচ অফ করে দিচ্ছি দেখো সুইচ কিন্তু আমাদের কাজ করছে রাইট তাহলে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা সুইচকে যদি মানে অন বা অফ পজিশন করে দিই তাহলে সেটা কিন্তু কাজ করছে ঠিক আছে এবারেই যদি আমরা এই সুইচটাকে কাজে লাগাই এই সুইচটাকে আমরা অফ করে দিই তাহলে রেডি বন্ধ হয়ে যাবে দেখো সুইচ অন এলইডি জ্বলছে সুইচ অফ এলইডি বন্ধ হয়ে যাচ্ছে এখানে দেখো সুইচ অফ পজিশন আছে সুইচ অন জ্বলছে এখন প্রশ্ন হচ্ছে যে দুটো সুইচ যদি একসঙ্গে অন করা হয় তাহলে কী হবে ঠিক আছে তাহলে আমরা এটা দেখবো কী হয় তাহলে দেখো এখানে এই সুইচ অন পজিশান আছে এটা অফ পজিশন আছে আমি যদি এটাও অন করি তাহলে কী হবে তাহলে কিন্তু এল ইডি জ্বলছে রাইট তবে দুটো সুইচ যদি আমরা অন করে রাখি তাহলেও কিন্তু সুইচ জ্বলবে আলো জ্বলবে এবং একটা সুইচ যদি অফও করে দিই তাহলেও কিন্তু এল জ্বলছে যখনই আমরা দুটো সুইচ অফ করব তখন কিন্তু এল বন্ধ হয়ে যাবে রাইট দেখ এখানে আমরা এইটা অন করে দিচ্ছি এল জ্বলছে আবার এটাও যদি অন করে দিই তাহলে কী হবে আমরা সেটা দেখব দেখো দুটো সুইচ যদি অন করে দিই তখন কিন্তু এল আমাদের জ্বলবে কারণ এটা আমাদের সমান্তরাল সমাবে রয়েছে সেই জন্য দুটো এলইডি কিন্তু অন পজিশনে আছে যে কোনো একটা পয় সুইচ যদি অফ করে দিই তবুও কিন্তু সেটা জ্বলবে কারণ একটা সুইচ কিন্তু অন পজিশনে রয়েছে রাইট দুটো সুইচ যদি অফ করে দিই তাহলে এলইডি বন্ধ হয়ে যাচ্ছে এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে যে আমাদের সমান্তর সময়ে কেমনভাবে কাজ করে সুইচ দুটো সুইচ যদি অফ পজিশনে থাকে এল জ্বলবে না দুটো সুইচের মধ্যে যে কোনো একটা সুইচ অন পজিশনে থাকে এল ইডি জ্বলছে অফ করলে এল বন্ধ হচ্ছে এই সুইচের ক্ষেত্রে দেখো এখন অফ আছে আমরা যদি অন করি তাহলে এল জ্বলবে অফ করি এলইডি বন্ধ হয়ে যাবে রাইট এবার প্রশ্ন হচ্ছে আমরা যদি এই দুটো সুইচকে একসঙ্গে অন করি তাহলে কী হবে দেখা যাক কি হয় দেখো এই সুইচটাকে অন করলাম এল ইডি জ্বলছে এই সুইচটাকে অন করলাম এল কিন্তু জ্বলছে এবার এই দুটো সুইচের মধ্যে একটা সুইচে অফ করে দিই তাহলে কি হবে দেখি অফ করে দিই জ্বলছে এটা আমরা অফ করে দিচ্ছি অফ এটা কানেকশানটা খুলে যাচ্ছে তাহলে আমরা জানলাম যে দুটো সুইচকে যদি আমরা অন পজিশনে রাখি তাহলে কিন্তু এল জ্বলবে এবং একটা যদি অফ করে দিই তাহলে কিন্তু এলইডি দুটো সুইচ যখন আমরা অফ করে দেব তখন কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে রাইট দেখে নাও অফ রাইট অন করে দিচ্ছি অন অফ রাইট এখানেও দেখো আমরা যেটি এটা কি অন করি লাইট জ্বলবে অফ করি লাইট বন্ধ হয়ে যাবে অন করি লাইট জ্বল এবং দুটো সুইচ যদি অন করি তাহলে কী হবে দেখো এটা অন করা আছে এটাকে অন করে দিচ্ছি তাহলেও কিন্তু এলইডি জ্বলবে রাইট তাহলে আমরা এই সমান্তরাল সময়ে কী শিখলাম যে দুটো সুইচ যদি সমান্তরাল সময়ে থাকে দুটো সুইচ যদি অফ পজিশনে থাকে দেখো দুটোই অফ এটাও অফ এবং এটাও অফ তাহলে কিন্তু এলইডি জ্বলবে না এই দুটো সুইচের মধ্যে একটা সুইচ যদি অন করি তাহলে কিন্তু এলইডি জ্বলবে অফ করলে এল বন্ধ হবে এই সুইচ মধ্যে এটা অফ আছে আমরা যদি এটাকে অন করি এল ইডি জ্বলবে অফ করি এলইডি বন্ধ হয়ে যাবে এখন দুটো সুইচ একসঙ্গে অন করবো এটাকেও অন করলাম এটাক অন করলাম তাহলে কিন্তু এল ইডি জ্বলে থাকবে রাইট এইভাবে আমরা সমান্তরাল সময়ে সুইচের কাজ করি এবং দেখো এর সঙ্গে কিন্তু ফ্যানটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে কাজ করছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে Thank you everybody for watching this video.